স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই মিনি রিচার্জেবল স্ক্রুড্রাইভারের এ টু জেড ডিটেলস রিভিউ। ভিডিওর প্রথমে কার্ডবোর্ডে স্ক্রু লাগানো দেখেই বুঝে গেছেন যে এটা আসলে কতটা পাওয়ারফুল হতে পারে, কিন্তু শুনলে অবাক হবেন যে এই স্ক্রুড্রাইভারটা আমি অর্ডার করেছিলাম মাত্র 286 টাকায় দারাজ থেকে। এত কম দামে এই ধরনের অফারগুলো সবসময় থাকে না, মাঝে মধ্যে দেওয়া হয়, তাই যদি অফারগুলো মিস করতে না চান তাহলে জয়েন করতে পারেন আমার অনলাইন শপিং অফার রিলেটেড ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে, লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এর আনবক্সিংয়ে। আনবক্সিংয়ে আসলে তেমন স্পেশাল কিছু নেই, এটা গ্লোবাল প্রোডাক্ট, জাস্ট সামান্য একটা পলিতে দেওয়া হয়েছে। আর ইলেকট্রিক স্ক্রুড্রাইভারের যে বক্সটা দেখতে পাচ্ছেন, কার্টুন বক্স, ভিতরে এই হলো একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, পড়ে নেবেন, পড়া ভালো। তারপর এই হলো মেইন স্ক্রুড্রাইভারটা, ভালোই চলে। আর এই হলো স্ক্রু বিট। তো এবার এটাকে ওজন করে দেখি আসলে এর ওজন কতটুকু। এই ধরনের লোকাল চাইনিজ স্ক্রুড্রাইভারগুলোর ওজন আসলে সবগুলোর সেম হবে না, এক এক কোম্পানি এক এক রকমভাবে বানিয়ে দেয়, যদিও দেখতে এক, যার কারণে ওজনের তারতম্য হবেই। এটা দেখতে পাচ্ছেন 214 গ্রাম। এমনকি যেমন আমি এটা রিসিভ করেছিলাম, আমার যে স্ক্রু বিটটা দেওয়া হয়েছিল সেটা প্রচুর শক্ত, অনেকেই রিসিভ করেছিল, তারা বলেছিল যে জাস্ট কয়েকটা নাট টাইট দিতেই স্ক্রু বিটটা নষ্ট হয়ে গেছে। তবে আমারটা আমি এ পর্যন্ত ব্যবহার করছি, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা এতে ফরওয়ার্ড ও রিভার্স দুইটা মোডই পাবেন। এই হলো এর সুইচ, তারপর দেখতে পাচ্ছেন উপরে একটা এলইডি দেওয়া হয়েছে, অন করলেই সাথে সাথে এলইডি জ্বলে। আর এখানে যে পুশ সুইচটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে প্রেস করে বা পুশ করে যে হাতলটা আছে হাতলটাকে ঘুরিয়ে সোজা করতে পারবেন, যার যেভাবে সুবিধা তারা সেভাবেই ব্যবহার করতে পারবেন। আবার এটাতে প্রেস করে বা পুশ করে এটাকে আবার বাঁকাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা ডিসি 4.2 ভোল্ট, 250 RPM মিনিট ও 3.5 NM টর্ক, ওর সাথে দেওয়া আছে 1500 mAh ব্যাটারি। তবে আসলেই 1500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে কি না সেটা আমরা পরবর্তীতে আবার চেক করে দেখবো এর টিয়ারডাউন ভিডিওতে। এতক্ষণ দেখলেন এটা ফরওয়ার্ড ও রিভার্সে কিভাবে চলে। এটা আপনারা চার্জ দিতে পারবেন যে কোনো 5 ভোল্টের মোবাইল চার্জার দিয়ে, মাইক্রো USB চার্জিং পিন দেওয়া হয়েছে। আর এখানে যে স্ক্রু বিটটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ ম্যাগনেটিক, ম্যাগনেটটা দেওয়া আছে আসলে স্ক্রুড্রাইভারে, বিটে নয়। এই মডেলটা দেখতে পাচ্ছেন এটা PH1। আপনারা এই সাইজের বিভিন্ন মডেলে স্ক্রু বিট কিনতে পাবেন, আমি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। কেউ যদি কিনতে চান স্ক্রুড্রাইভারটা সহ এবং স্ক্রুড্রাইভার ছাড়া যে বিটগুলো আছে সবগুলোই কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেটিক, এটা কিভাবে ম্যাগনেটের মাধ্যমে এটা আকর্ষণ করে এবং অটোমেটিক লেগে যায়। এটা যখন অর্ডার দিয়েছিলাম তখন এর শক্তি যে এতটা হবে সেটা আমি ভাবতেও পারিনি, ভেবেছিলাম যে হয়তো নর্মাল হবে। বাট রিসিভ করার পর দেখলাম যে, দেখুন যে হাত দিয়ে এটাকে আটকানো যায় না, আমি অনেকবার চেষ্টা করে দেখেছি এটা কোনোভাবেই হাত দিয়ে আটকানো সম্ভব না। এর শক্তিটা আরও ভালোভাবে বোঝার জন্য এবার কাঠে স্ক্রু লাগিয়ে দেখবো যে আসলে লাগাতে পারে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি সাইজের স্ক্রু নিয়েছি, এবার এগুলোই এই কাঠে লাগিয়ে দেখবো যে কোনটা কতটুকু লাগাতে পারে।
এই স্ক্রুটা 1 ইঞ্চি সাইজের এবং দেখতে পারলেন যে কাটটা ভেদ করে অপর দিকে বেরিয়ে গেছে এবং যে ছোট স্ক্রুগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে লেগে গেছে। আসলে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজগুলোতে আমাদের এই ধরনের ছোট স্ক্রুগুলো দিয়েই হয়ে যায়, আর যেহেতু এটা একটা ছোট স্ক্রু ড্রাইভার তাই এটা দিয়ে খুব হার্ড কাজ করা যাবে না। এই ধরনের কম দামি রিচার্জেবল স্ক্রু ড্রাইভারের ভিতরে প্লাস্টিকের গিয়ার বক্স দেওয়া থাকে, যার কারণে যদি আমি বেশি প্রেশার দিই সেক্ষেত্রে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে খুব প্রেশারের কাজ করা যাবে না। তো এবার দেখুন রিভার্সে দিয়ে স্ক্রুগুলোকে আবার খুলে ফেলবো। দেখলেন খুব সহজেই স্ক্রুগুলোকে খুলে ফেলতে পারলাম। আপনারা এভাবেই বিভিন্ন ইলেকট্রনিক্স টুলসের নাটগুলোকে খুলতে পারবেন এই ইলেকট্রিক রিচার্জেবল স্ক্রুড্রাইভারের মাধ্যমে। এছাড়াও আপনারা পাতলা কাঠ অথবা প্লাস্টিক বোর্ডে ড্রিল করতে পারবেন ড্রিল বিট লাগিয়ে। আমি এটাকে প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি, তারপর আপনাদের মাঝে এই রিভিউটা নিয়ে আসলাম। এ পর্যন্ত খুব ভালোভাবেই চলছে, কোনো সমস্যা হয়নি। আমি প্রায় প্রতিদিন এটা ব্যবহার করি বিভিন্ন টুলস থেকে নাট খোলার জন্য ও লাগানোর জন্য। আগে নর্মাল স্ক্রু ড্রাইভার দিয়ে করতাম যেটাতে অনেক বেশি সময় লাগতো, বাট এটা থাকায় কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। এই ধরনের রিচার্জেবল স্ক্রু ড্রাইভারের প্রয়োজনীয়তা আগে বুঝতে হবে। আপনি যদি এটা দিয়ে খুব হার্ড কাজ করতে চান তাহলে এটা আপনার জন্য নয়। এটার যে সাইজ সেই সাইজ অনুযায়ী এটার কাজ নির্ধারণ করতে হবে। নর্মাল কাঠে ড্রিল করা বা প্লাস্টিকে ড্রিল করা সর্বোচ্চ 4-5 মিলিমিটার অথবা বিভিন্ন খেলনা বা ইলেকট্রিক ডিভাইসগুলো থেকে নাট খোলার জন্য খুব ভালো কাজে দিবে এই ইলেকট্রিক রিচার্জেবল স্ক্রু ড্রাইভার। ধরুন একটা কাঠের মধ্যে আপনারা প্লাস্টিক বোর্ড মাউন্ট করবেন এবং সেটার জন্য আপনাদের 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি স্ক্রু লাগানোর প্রয়োজন, সেই কাজটা আপনারা এই ইলেকট্রিক রিচার্জেবল স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সহজেই করতে পারবেন, যা অলরেডি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি এটা চান যে এই ধরনের প্লাস্টিক বোর্ডগুলোতে আপনারা ড্রিল করবেন সেটাও কিন্তু খুব সহজেই করতে পারবেন ড্রিল বিট লাগিয়ে। তো এতক্ষণ যা বললাম ও ভিডিওতে দেখালাম সেটা দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে এটা আসলে কার জন্য উপযোগী ও কার জন্য উপযোগী নয়। এই ইলেকট্রিক রিচার্জেবল স্ক্রু ড্রাইভারটা কেনার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারবেন। আমি অফারে পেয়েছিলাম তাই অনেক কমে পেয়েছি, তবে অফার যেহেতু সবসময় থাকে না তাই দামটা একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন। আশা করি আপনাদের মাঝে এই ইলেকট্রিক রিচার্জেবল স্ক্রু ড্রাইভারটি ডিটেলস উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।